সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লার্ন ফর নলেজ। টাইম হচ্ছে 10টার সময় আর তোমাদের আজকে তারিখ হচ্ছে 25শে ফেব্রুয়ারি। তো আজকে যে নোটিফিকেশনটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ। কারণ কি হচ্ছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশের যেটা কনস্টেবলের রেজাল্টের কথা ছিল তোমাদের 26 তারিখ, মানে কালকে তোমাদের রেজাল্ট আসার কথা। তো সেটার জন্যই আগে বলেছিলাম, ফার্স্ট কি হবে, যেটা পেন্ডিং রেজাল্ট আছে, পেন্ডিং কেসটার জন্য যত কিছু তোমাদের ঝামেলা হলো, তো সেটার জন্য কি হচ্ছে, আগে পেন্ডিং কেসটা তোমাদের সবকিছু দিয়ে দিবে, ক্লিয়ার করে দিবে, তারপরে তোমাদের রেজাল্টটা দিবে। তো তার জন্য একটু রেজাল্ট আসতে লেট হচ্ছিল। তো এবার কি হচ্ছে, আমি যে অফিসিয়াল সাইটটা খুলে রেখেছি, আমি আর একটা অফিসিয়াল সাইট দেখিয়ে দিচ্ছি, এটা তো সবাই জানো, নতুন অফিসিয়াল সাইটটা, যেখানে তোমাদের মেনলাও অন্য সাইটে, এই যে অরিজিনাল অফিসিয়াল সাইট যেটা, এটা হচ্ছে সবাই জানো, এখানে যদি তোমাদের কোনো নোটিফিকেশন আপলোড আসে তো রিক্রুটমেন্টে গিয়ে আমাদেরকে দেখতে হয়। তো এখানে তোমাদের লেটেস্টটা দিয়ে আছে 23 তারিখেরটা, কিন্তু আর একটা যেটা সাইটটা আছে সেটা তোমাদের এই আজকের ডেটের নোটিশ ফর দ্য রিভাইজড মেরিট লিস্ট, মানে কি হচ্ছে, তোমাদের যেটা কেস পেন্ডিং ছিল, কতজনকে ক্যান্ডিডেটকে নেওয়া হয়েছে, কাদেরকে নেওয়া হয়নি, সেটার তোমাদের আর একটা লিস্ট বেরিয়েছে। তো সেটাই মানে পুরা ক্লিয়ার করে দেওয়া হয়েছে, কে পাস করেছে কে পাস করেনি সেগুলো নিয়ে। ঠিক আছে, তো এবার তোমরা এখানে দেখে নিতে পারো কি কে কে কোয়ালিফাই করেছে কিংবা কি কোয়ালিফাই করেনি। কারণ কি হচ্ছে, তোমাদের কাট অফটা কমিয়ে দেওয়া হয়েছে, কাট অফটা বেশি কমানো হয়নি কিন্তু অনেক কমিয়ে দেওয়া হয়েছে। আগে অনেক নতুন ক্যান্ডিডেটদেরকেও ডাকা হয়েছে, ডাকা হয়েছে মানে তারা কোয়ালিফাই করেছে, মানে কিছু মার্কসের জন্য, কিছু পয়েন্টের জন্য তারা কোয়ালিফাই করতে পেরেছিল না, তো তাদেরকেও কোয়ালিফাই করে দেওয়া হয়েছে। তোমরা এই লিস্টটা পিডিএফটা ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নিতে পারো, ওখানে তোমরা পেয়ে যাবে। তো এখানে দেখো যেটা হচ্ছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড যেটা নোটিফিকেশন দিয়েছে কালকে, সেটা আপলোড করার কথা ছিল কিন্তু তারা এখন আপলোডটা করলো। তারপরে এখানে যে কাট অফটা কমেছে সেটা তোমরা একদম নিচে যাও, নিচে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে ইউআর ক্যান্ডিডেটদের কাট অফ আগে ছিল 56, কিন্তু এখন কমিয়ে দিয়ে কত হয়ে গেলো তোমাদের 55.33, মানে 0.66 তোমাদের কমেছে। তো এমন করে প্রতিটা ক্যাটাগরি আলাদা ভাবে তোমাদের কাট অফটা একটু কমেছে, তাই এটাও দেখিয়ে দিয়েছে। আর কতজন ক্যান্ডিডেটদেরকে নতুন ভাবে ডাকা হয়েছে সেটাও দেখিয়ে দিয়েছে। কারণ কি হচ্ছে, 472 জন নতুন ডাকা হয়েছে। এই 472 জন তোমরা দেখে নিতে পারো, মানে যে ঝামেলাটা হয়েছিল সবাই জানো, ওটা আমি আর কিছু বেশি এক্সপ্লেন করে বলছি না, সময় নষ্ট করব না। তো এটাই জাস্ট আমার বলা ছিল, কনস্টেবলের যেটা 2019-এর তোমাদের পেন্ডিং ছিল সেটা নতুন করে লিস্ট দিয়ে দিয়েছে। টোটাল ভ্যাকেন্সি তোমরা জানোই, 8419টা ভ্যাকেন্সি ছিল, সব ভ্যাকেন্সি পেন্ডিং গুলো সব ক্লিয়ার হয়ে গেলো। এবার নেক্সট লাস্ট যেটা হচ্ছে, সেটা হচ্ছে কালকে কিংবা আজকে দুপুর পর্যন্ত তোমাদের কনস্টেবলের রেজাল্টটা চলে আসবে, মানে 2021-এর কনস্টেবলের রেজাল্টটা চলে আসবে। তো এইটাই জাস্ট ইনফরমেশন দেওয়া ছিল, আমি আর বেশি টাইম ওয়েস্ট করবো না। যদি তোমাদেরকে আমার এফার্ট ভালো লাগে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর নিজের ফ্রেন্ডসদেরকে শেয়ার করো। আর আজকে ভিডিওর জন্য এত ফ্রেন্ডস, দ্যাটস অল, থ্যাংক ইউ।